নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যে ক্ষমতায় ফিরলে মদ ও মদের দোকান ফিরলে আসবে, এমনটাই মতামত নতুন প্রজন্মের কাছে অবাধ সুরাপানের প্রতিশ্রুতি দিলেন প্রশান্ত কিশোর। কিন্তু কেন এমনটা তার মন্তব্য? রাজ্যের মসনদে ক্ষমতায় আসলে কেনই বা মদ ও মদের দোকান ফিরবে বলে তার আশ্বাস? বিহারের রাজনীতিতে আত্মপ্রকাশ করে ভোটারদের রীতিমতো চমক দিয়েছেন পিকে। কথা বলবে এক্সিকিউটিভ এডিটর নীল, রয়েছেন টেলিফোন লাইনে। নীল, এমন প্রতিশ্রুতি কেন যে মদ ও মদের দোকান আসবে ক্ষমতায় ফিরলে? দেখো, যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি নিয়ে পিকে হয়তো জনমানসে একটু সমালোচিত হবেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে তার যে প্রতিশ্রুতি সেটা কিন্তু খুব একটা অবাস্তব বা অবৈজ্ঞানিক বলা যাবে না। কারণ আমরা জানি যে বিহারের প্রথম মত তুলে দিয়েছিলেন হচ্ছে নীতিশ কুমার, এবং নীতিশ কুমার যে উদ্দেশ্যে মত তুলে দিয়েছিলেন যে বিহারের একটা নিচু শ্রেণীর অংশ যেভাবে মদে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, তাতে তারা যে পয়সা রোজগার করছে সেই পয়সা তাদের মদ খেতে চলে যাচ্ছে। এইভাবে মহিলা ভোটের কথা মাথায় রেখে এই বিহারের থেকে কিন্তু মদটা তুলে দিয়েছিলেন হচ্ছে নীতিশ কুমার। কিন্তু এটার কিন্তু একটা নেগেটিভ সাইডও কিন্তু পড়েছিল। কারণ হচ্ছে আমরা সবাই জানি এই যে বিহারে সরকারি ভাবে যে মদ, অর্থাৎ বিহার একটা থাকে হচ্ছে দেশি মদ, সেটা হচ্ছে সরকার ম্যানুফ্যাকচারিং করে প্রত্যেকটা রাজ্যে, আর অন্যটা থাকে হচ্ছে একটা ফরেন লিকার যেটাকে বলা হয়। সেই ফরেন লিকারের অনেক মদের কোম্পানি এখন ভারতের উত্তরাখণ্ড সহ হিমাচল প্রদেশে রয়েছে, সেগুলোকেও ফরেন লিকারের মধ্যেই ধরা হয় মূলত। তো একটা হচ্ছে হোয়াইট ওয়াইন আর একটা হচ্ছে রেড ওয়াইন, এই দুটোই মূলত ভাগ রয়েছে। এই এই রেড ওয়াইনের মধ্য দিয়ে আমরা জানি যে অন্যান্য দেশের যে রাজ্যগুলি আছে সেই রাজ্যগুলি একটা বড় অংশে ট্যাক্স পায়। অর্থাৎ তুমি যদি দেখো পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম সহ দিল্লি, এই রাজ্যগুলি একটা বড় ট্যাক্স পায়। সেই মদের যে দোকানগুলি রয়েছে সেই ট্যাক্সে কিন্তু রাজ্যের একটা কোষাগার পূরণ হয়। এই যে এই কোষাগার থেকে দীর্ঘদিন বঞ্চিত বিহার, অন্যদিকে কি হয়েছে, এই যে রেড ওয়াইন বন্ধ করার জন্য বিহারে কিন্তু চোলাইয়ের পরিমাণ অনেক বেশি বেড়েছে, আর চোলাই খেয়ে কিন্তু প্রত্যেক বছর বিহারে যে সরকারি তথ্য প্রায় 1 থেকে 1.5 হাজার মানুষ এই চোলাই মদের যে বিষ মদ কাণ্ডে কিন্তু প্রতি বছর তো হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। এই মৃত্যুটা আটকাতে তোমার হচ্ছে প্রশান্ত কিশোর বলেছেন যে সম্পূর্ণ অবৈজ্ঞানিক উপায়ে বিভিন্ন জায়গায় যে এই চোলাই মদ তৈরি হয় সেই চোলাই মদের তিনি ভাটি ভাঙবে মানুষের মৃত্যু আটকাতে। অন্যদিকে নির্দিষ্ট কিছু শহরে নিয়ম নীতি মেনে এবং 18 বছরের নিচে হলে মদ বিক্রি করা যাবে না বা বিশেষ বিশেষ দিনে মদের দোকান বন্ধ থাকবে, একটা নিয়ম নীতির মাধ্যমে যাতে অবাধ মদের লাইসেন্স না হয় এবং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মন্দির, মসজিদ এইসবের সামনে যাতে মদের লাইসেন্স না দেওয়া হয়, সেইগুলো একটা বাস্তব জিনিসকে, ছবিকে সামনে রেখে মদের দোকান বা সরকারি যে কাউন্টার, সরকার অনুমোদিত যে কাউন্টার দেয় সেই কাউন্টারই খোলা হবে বলে তিনি জানিয়েছেন। এতে সাধারণ মানুষের মৃত্যু আটকাবে আর এই চোলাই মদকে প্রচুর মানুষ বিহারের, মূলত তারা নিম্নবিত্ত একেবারেই শ্রমিক শ্রেণীর মানুষ, কৃষক শ্রেণীর মানুষ, তাদের লিভার প্রবলেম হচ্ছে, তাদের কিডনির সমস্যা দেখা দিচ্ছে, অল্প বয়সে অনেকেই কিন্তু সরাসরি না মরলে মারা গেলেও বিষমৎকাণ্ডে ঘুরিয়ে কিন্তু তারা কিন্তু তাদের স্বাস্থ্যে খারাপ হচ্ছে। সেই বিষয়কে মাথায় রেখে তিনি বলেছেন যে মদের দোকান নতুন করে তার সরকার ক্ষমতায় আসলে সেই মদের দোকানগুলি খোলা হবে। একেবারে তাই, ধন্যবাদ নীল তোমায়। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশান্ত কিশোরের যে বক্তব্য তা কোথাও গিয়ে বিহারের রাজনীতিতে তার নতুন ভাবে চমক দেওয়া এবং নতুন ভাবে তিনি যে নিজেকে আরো সকলের সামনে আনতে চলেছেন তার মধ্য দিয়ে তিনি এই বক্তব্য করেছেন। এবং অন্যদিকে এই বক্তব্যের মধ্য দিয়ে মদ এবং তার পাশাপাশি মদের ফলে যে যে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাও যাতে বন্ধ করা যায় কোথাও গিয়ে সেই বার্তাও দিতে চলেছেন বা দিতে চেয়েছেন পিকে। ছোট্ট একটা মিনিটের পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।